পরবর্তী খবরকু সূচনা অধিকার কর্মী জয়ন্ত দাসকু আউ এক সাইবর অপরাধ মামলার কটক এসডিজিএম আদালত হাজর করা যাই। কটকর আলমচাঁদ বজারর আইনজীবী জয়শঙ্কর আচার্যঙ্ মামলার লালবাগ থানা পুলিশ জয়ন্তঙ্কু কোর্টরে হাজর করেছে। ফেসবুকরে গজপতি মহারাজাঙ্ক সম্পর্কে আপত্তিজনক মন্তব্য দেবাকু নেই জয়শঙ্কর ক্রাইমব্রাঞ্চ সাইবর সেলরে মামলা দায়ের করেছিলে। পরে এহা লালবাগ থানাকু স্থানান্তরিত হয়েছিল। তবে গত সপ্তাহে রাজ্যর প্রথম ঘটনা ভাবে সাইবর পর্নোগ্রাফি অভিযোগে জয়ন্তঙ্কু ৬ বর্ষ জেল দণ্ডাদেশ হয়েছে। গতকাল জয়ন্তঙ্কু পুরী জেলরু কটক এসডিজিএম রে হাজর করা যাই। তবে তাঁর জামিন খারজ হওয়ার পরে তাঁকু পুরী থেকে পুরী জেল পঠাই দিয়া যাই। পুরী রাজা আমার হিন্দু মানকর বিষয় আছে, সে যে জগন্নাথ চলতি প্রতিভা তাঁক না রাজা নামে গোটে এফআইআর আছে না কেস আছে না সেগুলি সজা পাইছে আপনার কোটি রাইট আসলে কহবাক যে পুরী রাজা ইয়া ইয়া বলে তো তা বিরুদ্ধে সে মতো গাড়ি মন্দ করেছিল না ভলগার ল্যাঙ্গুয়েজ্রে বিগাড়ি দিয়েছিল এবং মো বাপা বিগাড়ি দিয়েছিল তো তা উপরে সেতবে শুনলে না তাকে উইথড্র বি কলে না সে লেখা এবং আডামেটলি কহিলেন গো অ্যান্ড ফাইল এফআইআর তো তার স্ক্রিনশট সব মুখি বাউন্ডা স্ক্রিনশট নিয়েছিল তাঁর লেখার আর সেসব মু সাইবর থানার এফআইআর দিয়েছি। কমিশনার পুলিশ তরফ রিমান্ড প্রেয়ার করা যাই কি তাঁকু এই যে মামলার অভিযুক্ত হিসাবে গ্রহণ করা যাও এবং এই এই যে প্রেয়ার কমিশনার পুলিশর তাকে মান্যবর এসডিজেএম আলাউ করে এবং এই যে অর্ডার বলরে তাঁকু আজ পুরী জেল আনি মান্যবর এসডিজেএম আদালতরে হাজর করা যাই।